কুনুত তিনি বললেন না কুনুত বললেন না জোরে আমিন বলার ওটা বললেন না না বলে তিনি বললেন যে এই যে ইরাকে বাগদাদের জমিনে কুফা নগরীতে ইমাম আজম শু আছে তার বরকতে আমি তার মাযহাবটা আজকে গ্রহণ করলাম আমি নিজেরটা ছেড়ে দিলাম তার সম্মানে এই যে ইজ্জত সম্মান আল্লাহু আকবার বলেন সেই মাযহাবের ইমামদের আমরা সেই মাযহাবের অনুসারী আজকে দুঃখ লাগে যারা বলে আমরা মাযহাবটা যা মানি না বলে কারে মানো বলে জাকির নায়ককে মানি কামের কাম করছো মানছো কারে আমরা কারে মানি তুমি মারো কানে এটা একটু চিন্তা করে দেখো হিসাব মিলাই দেখো তুমি কারে মানো আর আমরা কারে মানি ওই ইরাকের জমিনে শু আছেন 10.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারীর মতো ব্যক্তি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিস বাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারীর মতো ব্যক্তি যার ওস্তাদ যার ক্লাসে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন ইমাম বুখারী তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল এত বড় পণ্ডিত ওই যুগের আলেমরা তাকে 60,000 প্রশ্ন করেছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তর তিনি হাদিস দ্বারা জবাব দিয়েছিলেন আল্লাহু আকবার বলেন 10.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ বিন হাম্বলের মতো ব্যক্তি ওই জমিনে শোয়া সুবহানাল্লাহ যিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে এস্টাবলিশ করবার জন্য কারা বরণ করেছিলেন সেই যুগে বলা হতো কোরআন অবিনশ্বর নয় কোরআন নশ্বর কোরআনের লয় আছে ক্ষয় আছে শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বল তার সাথে আরেকজন দুজন ব্যক্তি বলেছিল খলিফা মামুনের যুগে যে না কোরআন নশ্বর নয় কোরআন অবিনশ্বর কোরআন কাদিম জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম আল্লাহর জাত যেমন কাদিম আল্লাহর সিফাতটাও কাদিম উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতকে এস্টাবলিশ করেছিলেন আজকে সুন্নি বুঝে না নবীর সুন্নতের কোনো খবর নাই দাবি করে সুন্নি এগুলো সুন্নি নয় সুন্নি নামের ভণ্ড সুন্নি তারা যে নবীর সুন্নতকে আল মুতামাসসিকুনা বিকিতাবিল্লাহে ওয়া সুন্নতির রাসূলি যারা মুতামাসসুক বিল কিতাবে ওয়া সুন্নাহ কোরআন সুন্নাহকে যারা মানবে মুনামালায় নিয়ামত প্রাপ্ত ব্যক্তি নবী সিদ্দিক সুহাদা সালেহীন চার শ্রেণীর মানুষকে যারা অনুসরণ করবে মা আনা আলাইহি ওয়া আসহাবি নবী এবং নবীর সাহাবীদেরকে যারা যাদের পথে অনুসরণ করবে তারাই হচ্ছে সুন্নি এই জন্য আল্লাহর নবী 1500 বছর আগে আব্দুল্লাহ মাসুদকে আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দাও খাত্তালা নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলালার জমিনে একটি সোজা রাখা টানলেন রেখা টানার পরে বলেন হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম এটা আল্লাহর পথ এটার নাম সিরাতে মুস্তাকিম সুম্মা খাত্তাতা সিত্তা সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জামানবি সোজা রেখা ডানে তিনটি বামে তিনটি 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 করে ছয়টি আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন আর বলেন হ্যাদিহি সুবুল ইয়ে সাবিল কি জমা হয় এটা অনেক পথ ও বিকুল্লে সাবিলিন শয়তান প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা ইয়াদু কুমিলাই শয়তান তোমাদেরকে ডাকছে এটা হলো জাবারিয়া কাদরিয়া জাহামিয়া মুতাজিলি খারেজি কাদারিয়া এই ছয়টা দল এই ছয়টা দলের প্রত্যেকে 12টা করে বিভক্ত 6 বার 72 এই জন্য ইমাম তিরমিজি আব্দুল ইবনে আমর থেকে হাদিস 2612 নম্বর হাদিস আব্দুল ইবনে আমর থেকে হাদিস আল্লাহর হাবিব বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সেন্টেন ওয়া সাবিনা মিল্লা শুনাও বনি ইসরাঈল ইহুদিরা 71 দলে খ্রিস্টানরা 72 দলে শতাব্দী উম্মতি আলা 73 ওয়া 70 মিল্লা আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লা ওয়াহিদা 73 দলের 72টি দল জাহান্নামী একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি যে দলটি জান্নাতি হবে সেই দলটি কারা কলু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী আমি নবী যেই পথে আছি আমার পথ আমার সাহাবীদের পথ এই পথ মত মত যারা চলবে তারাই জান্নাতি আর সাহাবী ইয়া নবী জান্নাতি জান্নাতি আল্লাহু আকবার বলেন আমার নবীর সমস্ত সাহাবীগণ জান্নাতি নয় কি বলেন জান্নাতি নয় জান্নাতি নয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবীদের মর্যাদা বেশি তিনি একটি উদাহরণ দিয়েছেন সাওয়ান রহমতুল্লাহ বলছেন যে গোটা আব্দুল কাদের জিলানির মতো এরকম অলির সব অলিদের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার নবীর আদনা দরজার সাহাবি হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যিনি আমির হামজা সাইয়েদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাটাকে বের করে চিবিয়ে খেয়েছিলেন আমার রাসূল বলেছিলেন ওয়াহশী আমার সামনা সামনে বসবে না তুমি একটু আড়ালে বসবে তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায় আমার চাচার কলিজাটা আমার সামনে ভেসে আসে একটু দূরে দাঁড়াবে তুমি একটু দূরে বসবে সেই ওয়াহশী যদি একটি ঘোড়ায় চড়ে যায়
ওই ঘোড়ার পায়ের খুরার মধ্যে যে ধুলিকণাগুলো তার একটি ধুলিকণা যদি এক পাল্লায় আর সমস্ত আব্দুল কাদের জিলানির মতো এই রকম ওলিদের আমল যদি আরেক পাল্লা দেওয়া হয় তবু নবীর সাহাবী ওয়াসির ঘোড়ার পায়ের খুরার ধুলিকণার মর্যাদা বেড়ে যাবে আল্লাহু আকবার বলেন এই তো নবীর সাহাবীর আপনার দরদার সাহাবীর মর্যাদা আর আমার নবীর মর্যাদা যে কত বেশি এক কবি তো এটাই বলছিলেন আগার শনাক্তগার ভয়ে মাল কান্নার আগার অনুষ্ঠ পরশ পর্দের হাম দিনার আর বাহার সে তোর ফালেজ বামে কুহে তার আর একটার বহ মেরে সাইয়ে দেঙা বাড়ার তিনি বলছেন নবীর মর্যাদা আমি কি বলবো বলে নবীর মর্যাদা তো তোমরা শুনে নাও আল্লাহর আরশ থেকে জমিন সুবহানাল্লাহ বলে আর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দামি স্বর্ণ রৌপ্য মণি মুক্তা জওহার সব এক পাল্লাই আর বাহার সে দূর ফালেজ বানে কুহে তার সমুদ্রের মণি মুক্তা গুলো বের করে ওটাও এক পাল্লাই আর এক তরব হো মেরে সাইয়েদে আবরার আরেক পাল্লাই হলো আমার নবীজি যদি বলা হয় তোমাকে যে তুমি নিবে কোনটি তিনি বললেন ফের না কাস মিসকিন কো পুছলে আমার মুক্ত ব্যক্তিকে জিজ্ঞেস করলে যে তুমি কোনটি নিবে আমি বলবো সব সম্পদ আমি দু পা দিয়ে লাথি মেরে ফেলে দিব ওগুলোর সাথে আমার নবীর কোনো তুলনা হয় না বরং আল্লাহ নবীর জুতা মোবারকের তলায় যে ধুলিকণা আছে একটি ধুলিকণা যদি এক পাল্লায় দেওয়া হয় আর গোটা সম্পদ আরেক পাল্লায় ওই সমস্ত সম্পদ লাথি মেরে ফেলে দিব নবীজির ওই জুতা মোবারকের ধুলিকণার ওইটা আমি চুমু খেয়ে দুই ঠোঁটে চুমু খেয়ে মাথায় তুলে নেব কি শান নবীর কি মর্যাদা নবীর সেই নবীর উম্মত তো আমরা আল্লাহু আকবার বলেন সেই নবীর সাফাত চাই কি চায় না নাকি নবীর সাফাত করতে পারবে না আর সাফাতু সাবিতাতুন লিরসূলুল্লাহ খিয়ার ভালো মানুষ মানুষের জন্য সাফাত সাব্যস্ত ইশফা ইয়াউমাল কিয়ামাতে থালাস তিন ব্যক্তি সুপারিশ করবে আল আম্বিয়া ওয়া শুহাদা আল উলামা ও সহি বুখারী বনা রাসূলুল্লাহ মাকামে মাহফুজে সাজদায় পড়ে থাকবেন আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা সাল তুতা আপনি মাথা উঠান চান আজকে যা চাইবেন তাই দা হবে আপনার সুপারিশ আজকে কবুল করা হবে আমার নবীর সাফাত চাই কি চায় না চাই কি বলেন চাই বিনা হিসাবে 72000 বিনা হিসাবে জান্নাতি হবে প্রত্যেকে আবার এক একজন 72000 সুপারিশ করে জান্নাতে নিবি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আমরা কি সেই নবীর সাফাত লাভ করতে চাই নবীর রোজার সামনে লেখা সাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবীর নিজে সুপারিশ করে তাকে জান্নাতে নিব সেই ইরাকের জমিনে শোয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর মতো মস্ত বড় ওলি সুবহানাল্লাহ বলেন কেমন উনি ছিলেন 7 বছর বয়স কত এই মাসের 11 রবিউল সানি তার ইন্তেকাল গেছে না 7 বছর এটাও বেদাত ওই তো বেদাতের চশমা চশমাটা কিসের ওই বেদাতের চশমা পড়ছে তো সব বেদাত ওই রাডার লাগাইছে বেদাতের কিসের রাডার বেদাতের অন্য সব খালি রাডার খালি বেদাত বেদাত ধরা পড়ে রাডার পাল্টক শূন্যতে রাডার লাগাও বাস 2G লাগাইছে ওর সিমে 2G তে 2G সাপোর্ট করবে 3G লাগালে 3G 4G লাগালে 4G সাপোর্ট করবে আপনি যেমন বাংলা লিংক দিলে বাংলা লিংক সাপোর্ট করবে নবীর প্রেমের সিম লাগাও রুহটা নবীর প্রেমের লাগাও দেখবা উপরে শো করবে নবীর প্রেমের শো করবে সুন্নিয়াতের সিম লাগাও আহলে সুন্নাহ ওয়াল জামাত শো করবে তুমি লাগাবা উল্টাটা তাহলে তার হবে না একদল বের হয়েছে নবীর সাহাবীদেরকে গালি দেয় দাবি করে সুন্নি এগুলো সুন্নি নয় নবীর সাহাবীদের গালি দেওয়া যাবে না হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া হিসান নবীর সাহাবীকে ভালোবাসা ঈমান দীন এবং হিসান ও বুকজুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগিয়ান সীমা লঙ্ঘন কুফরি পর্যন্ত পৌঁছায় যায় আল্লাহু আল্লাহ হাফিয়া সাহাবী লা তাত্তাকিজুন গরাদা ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মাতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সাবকান আসহাবিকান নুজুম আমার সাহাবীর আকাশের স্টার নক্ষত্র সমতুল্য আসহা আসহাবাতু কুল্লুহুম উদুল সমস্ত সাহাবীগণ ন্যায়পরায়ণ সাহাবীদের গালি দেওয়া যাবে না যাবে না ওলিদের গালি দেওয়া যাবে না মান হাদা লিল্লাহু ওয়ালিয়্যান ফাকাত আযানতু বিল হাদ আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনী করবে আমার আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব কি বলেন ওলি আউলিয়াদের গালি দেওয়া যাবে না ইরাকের জমিনে মাজার আছে কাউসে পাকের মাজার মাজারের কথা শুনলে চোখ উল্টাই দেয় কথা বলেন ওরা আমাদেরকে তোহমত দেয় মাজার পূজারি আমরা মাজার পূজারি নই আমরা মাজার জিয়ারতকারী মাজার কখনো পূজা হবে না আমরা মাজার পূজা করি মাজার পূজা করি সাত কামলার মাজারে সেখানে কি পূজা চলে স্যার সিনাদার মারা যান সেখানে কোনো এগুলোর কারবার নাই কোনো বাক্স নাই তিন
লক্ষ 4 লক্ষ টাকার কোন ফুলের কারবার নাই কথা বলেন আছে নাকি কোন দান বাক্স নাই দূরে মসজিদের দান বাক্স ওখানে কোন বাক্স নাই কোন মোমবাতির কারবার নাই টাকা পয়সা ফেলে না মাজারে কেউ কবর জিয়ারত এটি সুন্নাহ আমার নবী নিজেই তার মার কবর জিয়ারত করেছেন সহিহ মুসলিমের বর্ণনা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বেকা ওয়া বাকা মান হাওলা নবী নিজেই তার মার কবর জিয়ারত করেছেন নবী নিজেই কেঁদেছেন সাহাবায়ে কেরামও কেঁদেছেন আল্লাহর হাবিব বলেন কুনতুনা হাইতুকুম ইন সিয়ারাতিল কুবুর ওরে আমি এককালে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম আল আনফাসুরুহা তোমরা এখন কবর জিয়ারত করো ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে তো যাকিরুল আখরা আখরাতের শরণিকা হয় ওয়া তুজাহিদু আনি দুনিয়া লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে তাহলে কবর জিয়ারত আছে না আছে না গাউসে পাকের বয়স যখন 7 বছর তিনি একদিন তার বাবা আবু সালেহ মুসা জঙ্গি যেখানে নামাজ পড়ায় বাগদাদের জমিনে আসলেন দেখতে নামাজ পড়ার জন্য দেখলেন অবাক করার মতো ভিতর মসজিদে ঢোকার লাগলো না জুতা দেখে বুঝে ফেলেছেন মুসল্লিদের কোয়ালিটি কেমন উনি কতগুলো জুতাকে ফেলে দিয়ে এসেছেন আর কতগুলো জুতা তিনি সোজা করে দিয়েছেন এরকম যখন জুতা চুরি হয় তিন দিন ধরে তাকে খপ করে ধরে নিয়ে গেছে জুতা চোরকে বাবার কাছে আল্লাহু আকবার বলেন মুসল্লিরা তো জানে না জুতা চোরকে যখন নিয়ে যাচ্ছে দুই একজন বসে যে আমাকে ইমাম সাহেব হুজুরের ছেলে আবু সালেহ মুসা জঙ্গি তার ছেলেকে নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ তোমরা বলে আমরা তাকে কি আর বলবো তিনটে এরকম তিন দিন ধরে জুতা চুরি করেন আবু সালেহ মুসা জঙ্গি বলছেন আব্বু আব্দুল কাদের তুমি জুতা চুরি করো বলে হ্যাঁ আব্বু আমি করি তিন দিন ধরে নিছি ব্যবসা কেন বলে আব্বু এই তিন দিন ধরে এজন্য করি আমি দেখলাম কতগুলো জুতা সুদের টাকার কেনা কতগুলো দেখলাম ঘুষের টাকার কেনা জুলুমের টাকার কেনা তা আমি চিন্তা করলাম 7 বছর হয়ে গেছে আপনার পিছে নামাজ পড়তে হবে তখন আপনার যারা মুত্তাদি মুসল্লি তারা কোন কোয়ালিটির মুসল্লি দেখতে আসলাম চিন্তা করলাম ভিতরে ঢোকার লাগে না জুতা দেখে বুঝে ফেলেছি কতগুলো জুতা সোজা করে দিচ্ছি ওটা আপনার প্রকৃত রিয়েল মুসল্লি অলি আপনার পিছনে পড়ে পড়ে আপনার মতো অলি হয়ে গেছে অলিরা অলিরা সেনাম আল্লাহু আকবার বলেন আউলিয়ারা হাসতে কুদরত আজিনা তীর জুস্তা বাজে গর্দত নজ্জেরা আল্লাহু আকবার বলেন কবি বলেছেন একদা সানানের আগারে বসিয়া হিরণ মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখুন রয়েছে কুস্তরি মেলা কহিলাম তার কুস্তরি তুমি তুমি কি গুলিস্তান কহিল সে আমি কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকি আমি সুবাস হইন খাটি আল্লাহু আকবার বলেন আরে যখন আল্লাহু আকবার তাহলে আমরা কি আমার নবীর কোন সাহাবীকে গালি দেব না যারা বলো নবীর কোন সাহাবীকে গালি দেব না নবীর কোন সাহাবীকে আমরা গালি দেব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব জুমার নামাজ পড়ব আমাদের তারাবি নামাজ কয় রাকাত আরো জোরে সবার মুখে বেতের নামাজ মুসান্নাফ ইবনে আবি শাইবার 7774 নম্বর হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত সওয়াল বেতরে নবীজি 20 টাকা তারাবি করতেন 3 রাকাত বেতের পড়তেন আমাদের হাত উঠাবে এই পড়তেন তো কানের লতি শামাত উজনাহি আল্লাহু আকবার বলেন তো আমার দেশের সালাফি ভাইরা ওরা হাত উঠায় বুক পর্যন্ত কোন পর্যন্ত বুক পর্যন্ত উঠাও ওদের হাত মনে ছোট ছোট নাকি জানি না কেমনে এই পর্যন্ত উঠায় উঠা কোনো আপত্তি নাই এই পর্যন্ত ওরা এই পর্যন্ত উঠায় এক এ হাদিস আছে বুঝলাম এ পর্যন্ত হাদিস আছে কয়টা হলো কানের লতি পর্যন্ত একটা কয়টা কানের লতির উপরে এ পর্যন্ত একটা কয়টা আমরা যখন এইখানে উঠাই অটোমেটিক এইটা উপায় উপরে একটা উপায় এটা চার এটা তিন চার পাইছে তিন পাইছে দুইটা তো অটোমেটিক পাইছে একও পাইছে তা আমরা যেহেতু এটা উঠাই এই পর্যন্ত উঠাই এটাও পাইলো এটাও পাইলে আল্লাহু আকবার বলেন দুইটা পাইছে এটাও পাইছে আর বিশেষ করে মা খালা যারা তারা কিন্তু এই পর্যন্ত উঠে আমাদের বোনেরা তা আমাদের হানাফি মাজাবের চারোটা হাদিস পেলাম আমরা চারোটা হাদিস মেনে আমাদেরকে বলে বেদাতি মাজার পূজারি আর উনারা একটা হাদিস মানলো উপরের তিনটা ছাড়লো এ পর্যন্ত উঠাইলো তিনটা ছেড়ে দিল উনারা আহলে হাদিস কি ইনসাফটা দেখেন অবাক লাগে আমাদের কাছে আমরা হাত উঠাবো এ পর্যন্ত ওরা কোথায় উঠায় উঠাব ওদের হিসাব ওরা দিবে এ পর্যন্ত হাত বাঁধবো নাবির নিচে তাহাতা সুররা আলওয়াদুল আকুফে আলা লাকুফে তাহাতা সুররা এখানে আমরা হাত বাঁধবো দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল সবাই বলো আরো জোরে সবার মুখে চার আঙ্গুল আমরা ঈদে মিলাদুন নবী পালন করব করব তো ইনশাআল্লাহ আমরা ঈদ ও মিলাদুন নবী মানে সিরাতুন নবীও মানে মিলাদ চার সিরাত তার আমরা ডিভাইডেড করতে চাই কে বলেন চাই ওলি আউলাদেরকে মহব্বত করব এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আর আমাদের আজকের যে তাফসীরের বিষয়টি সূরাতু ইব্রাহিম কি
কথা বলুন সূরা ইব্রাহিম থেকে আমরা দুই এক মিনিট কথা বলি আমরা শেষ করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম রা কি বলেন আলিফ লাম রা আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর রা একটি অক্ষর এগুলোকে বলা হয়